আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم انه لا اله الا الله সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য দাওসের বাণী আমরা দীর্ঘ একটি সপ্তাহ পর এই আঞ্জুমানে আসা এবং বসে কিছু শোনার তৌফিক দান পেয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বসিয়ে থাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে একবার দ্রুত পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে এই আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় নির্ধারিত করা হয়েছে ইমানের মৌলিক বিষয়। আমি আমার বিষয় ভালোভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমানের মৌলিক বিষয় ছয়টি। এক, আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই, নবী রাসূল কোন প্রতি বিশ্বাস স্থাপন করা। তিন, ফেরেশতা কোন প্রতি বিশ্বাস স্থাপন করা। চার, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। পাঁচ, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। ছয়, তাকদীর বা ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছয়টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।